আপনারা দেখছেন এবিএন টিভি কলকাতা। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের মুর্শিদাবাদ জেলা কমিটির সভা বহরমপুর সেন্ট জনস অ্যাম্বুলেন্স হলে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের জাতীয় স্তরের সম্পাদক খুররাম আনিস ওমর এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বার মোহাম্মদ কয়া এবং রাজ্য সম্পাদক ও সভাপতি আবুল হোসেন মোল্লা ও জাফরুল্লাহ মোল্লা। এই সভায় সর্বসম্মতিক্রমে 21 বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হয়। और चूँकि बंगाल में भी इलेक्शन हो रहे हैं, आने वाले हैं, तो उसके लिए मुझे हुक्म हुआ हमारे सेंट्रल कमेटी की तरफ से कि मैं यहाँ जाकर हालात देखूँ और इलेक्शन के सिलसिले में हमारी क्या तैयारी है स्टेट में, उस पर स्टेट कमेटी और डिस्ट्रिक्ट कमेटी के लोगों के साथ गौर व खोज किया जाए, और उसके हाल में यहाँ हाजिर हुआ। सेंट्रल रहा है कि वो बंगाल में किसी तरीके से ताकत में आ जाए और बंगाल के माइनॉरिटीज़ को ख़ासतौर से जिस तरीके से उन्होंने यूपी में और राजस्थान में और मध्य प्रदेश में बर्बाद किया है, यहाँ भी बर्बाद करने को। और ये सिर्फ माइनॉरिटीज़ का मसला नहीं है, किसानों का हाल देख लीजिए, जवानों का हाल देख लीजिए, वो सबका हाल बुरा है आज। और ये सिर्फ और सिर्फ बीजेपी की संघीय नीतियों से, RSS की नीतियों की वजह से ये हाल बुरा है, देश पूरी तरीके से बदहाल है। और हमारी कोशिश ये रहेगी कि बीजेपी को ताकत में यहाँ पर ना आने दें, इसके लिए हम सेक्युलर पार्टीज के साथ अलायंस भी करने को तैयार हैं और इस सिलसिले में बातचीत चल भी रही है और इंशाल्लाह कोई अच्छा नतीजा निकलेगा, मगर बीजेपी को हम यहाँ पावर में नहीं आने दें। আমরা আছি, আপনারা যে সমস্ত জিনিসের প্রয়োজন, ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সব কিছু দিয়ে আপনাদেরকে হেল্প করবো, এখানে ওনারা এসেছেন। আগামী 21 নির্বাচন আপনাদের চিন্তা ভাবনা কি? আগামী 21 নির্বাচনে এখন আমরা একটা রাজনৈতিক দল, স্বাভাবিক কারণে এই নির্বাচনে আমরা ক্যান্ডিডেট প্রার্থী দেব, তবে আমরা চাই না কখনোই যে ফ্রি হ্যান্ডস বিজেপিকে, বিজেপি আমাদের খালেদ বলে নিঃশ্বাস ফেলছে, বিজেপিকে ময়দান ছেড়ে দিতে। সেকুলার যে সমস্ত শক্তি, যে সমস্ত মূলধারা রাজনৈতিক দল আছে, আমরা চাই প্রাথমিকভাবে তাদের সাথে একটা বোঝাপড়া করে ইলেকশন করতে। যেমন তৃণমূল কংগ্রেস আছে, আমরা চাই তারা একটা বড় শক্তি, সবচেয়ে বিজেপির সাথে মোকাবেলা করার জন্য তৃণমূল কংগ্রেসই বড় শক্তি, তাদের সাথেও যদি আমরা সামান্যতম কিছু হিস্সা নিয়ে পার্টিসিপেট করে এবার বাংলায় ইলেকশনটা বা জেলা ইলেকশনটা আমরা করতে চাই। যদি না হয় তাহলে আমাদের সামনে আদার অপশন আছে, কংগ্রেস CPM যে জোট, তাকেও আমরা সেকুলার জোট বলে মনে করি, তাদের সাথেও আমরা যদি গাঁটছাড়া মারতে হয় তো বেঁধে আমরা নির্বাচন করব। যদি আপনাদের জোট সম্ভব না হয় তাহলে আপনারা কী করবেন? আমরা দেখুন, যদি এইরকম চাই তো এবার আমাদের কাছে একটা লাস্ট অপশন আমাদের কাছে আছে, এবং সেটা লাস্ট অপশন না, সেটা আমাদের কাছে ফার্স্ট অপশন। আপনারা জানেন পশ্চিমবাংলায় এখন নতুন করে একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, যে শক্তি আমাদের কাছে আমাদের হিসাব অনুযায়ী এখন পশ্চিমবাংলায় একটা খুব বড় শক্তি। যেমন ফুরফুরা মানে হুজুর আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি একটা দল করেছেন IASF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে, তার সাথে CPM যোগাযোগ করছে, কংগ্রেস যোগাযোগ করছে, TDU যোগাযোগ করছে, তো আমাদের তার সাথে বোঝাপড়া আছে অলরেডি, তো তাদের সাথে আমরা বসেছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দলটা হয়েছে তাদের নেতৃত্বে আমরা বাংলায় একটা বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসাবে, রাজনৈতিক জোট হিসাবে আমরা তাদের সাথে যেতেও প্রস্তুত আছি, তবে একা লড়ে আমরা বিজেপিকে সুবিধা করে দেব না বলে মনে করছি। তো তাদের সাথে যাওয়াটা আমাদের কাছে মানে সবচেয়ে বেটার হবে, যদিও তাদের রাজনৈতিক শক্তি মুর্শিদাবাদে একটু কম হলেও বাংলার বিভিন্ন জায়গার নিরিখে এবং তাদের সাথে যে গেলেও যেতে পারি, সেটাও একটা বৃহৎ শক্তি, এবং এই শক্তিকে আমরা CPM কংগ্রেসের চেয়ে বড় শক্তি বলে মনে করছি। আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ সম্পাদক। আমাদের লোক আছে এবং তাদের 12টা ব্লক নেন অ্যাসেম্বলি। आज का कार्यक्रम क्या रखा है और आपका उद्देश्य क्या है आसन्न निर्वाचन 2021 में? आपका पार्टी क्या करना चाहते हैं? आने वाला बंडल इलेक्शन में, विधानसभा इलेक्शन में IUML इंडियन यूनियन मुस्लिम लीग चुनाव लड़ेगी, क्यों ये मुस्लिम लीग पार्टी
1948 में हो गया इसका बात, बंगाल में भी रूलिंग में था, अभी केरला में 70 साल हो गया, केरला स्टेट का भी आ गया उस टाइम से अभी तक उधर रूलिंग में, इसलिए हम लोग सबूत दिया इंडियन यूनियन मुस्लिम लीग को कैसा मुस्लिम कम्युनिटी के लिए कुछ कर सकते, वो हम लोग केरला से सबूत किया। क्यों ये 70 साल का आज़ादी के बाद अभी तक दूसरा कोई स्टेट में मुसलमान को ऐसा वनरेबल एक्सेप्टेंस नहीं मिला, शिक्षा के बारे में हर चीज़ के बारे में केरला का मुसलमान इंडिया का हर कम्युनिटी का मॉडल ऊपर है। ये ऐसा एक मॉडल हम लोग बनाया, अभी हम लोग को इधर आने वाला इलेक्शन में इधर का मुसलमान लोग का आगे रखने का यही केरला मॉडल, ये केरला मॉडल रख के ऐसा इधर ये सियासत में मुस्लिम लीग पार्टी लेजिस्लेशन विधानसभा में जीत के आएगा तो क्या क्या करता है वो हम लोग अभी ये 70 साल से लो ये सबको इंडिया का पूरा मुसलमान लोगों को दिखाता है। एक हफ्ते का पहले पैदा हुआ पार्टी के बारे में हम बात नहीं करता है। नेशनल सेक्रेटरी তিনি এসছেন এবং পশ্চিমবঙ্গে আমরা ফার্স্ট ফেজে তিনটে জেলায় আমরা প্রোগ্রামটা করছি। গতকালকে নদিয়া জেলায় হয়েছে, আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে, এবং আগামীকালকে মানে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় অনুষ্ঠিত হবে। মূল আলোচ্য সূচি বিষয় একটাই যে বুথ ভিত্তিক সমস্ত কর্মীদেরকে পর্যবেক্ষক বসবেন, কোন জেলায় আমরা কটা প্রার্থী দেবো এই তিনটে জেলায়, এটাই হচ্ছে বিষয়। এবং এই ফার্স্ট ফেজ মিটিংয়ের পরেই আবার নতুন করে অন্যরকম কর্মী সম্মেলন আমাদের আয়োজন হবে। আপনারা পশ্চিমবাংলায় প্রার্থী দিতে চাইছেন না লড়তে চাইছেন? হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গে প্রার্থী দিতে চাইছি। সর্বোচ্চ কত বছরে প্রার্থী দেবেন বলে? সেটা আমরা ঠিক হয়ে যাবে আগামী সপ্তাহ পর। আপাতত আমরা প্রতি জেলাতেই দুটো চারটা পাঁচটা ছটা যে সেগমেন্টে আমাদের সম্পর্কটা ভালো আমরা সেখানেই যাবো। যেমন মুর্শিদাবাদে আজকে যে আলোচনা চলছে, এ পর্যন্ত যে নির্যাস বেরিয়েছে, আমরা 8টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, প্রয়োজন অনুযায়ী কিছু বাড়তেও পারে কমতেও পারে। সেন্ট্রাল বিজেপির পাখির চোখ বাংলা, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেন্ট্রাল বিজেপি তো বাংলাকে আশ্রয় করে গোটা পূর্বাঞ্চলে মনে হয় তাদের এটা খুব বড় ধরনের টার্গেট আর স্বপ্ন যে রাজনৈতিক সচেতন বাংলায় যদি ক্ষমতা দখল করতে পারে এখানকারটা আবদুর্গটা ভেদ করলেই গোটা ভারতবর্ষ জয় হয়ে যাবে। ফলে বাংলা তো অবশ্যই তাদের পাখির চোখ, রাজনৈতিক সচেতন বাংলাকে জয় করতে পারলে ভারতবর্ষ জয়, আর তাদের বাকি থাকবে না কিছু, তাই এটাই তাদের একটা মুখ্য টার্গেট। স্যার আপনার নামটা? আমার নাম জাফরুল্লাহ মোল্লা। পদ? আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের রাজ্য সভাপতি।